আসসালামু আলাইকুম স্বর্গীয় হোস্ট, নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। এ বেটা আসছে ডানুশ, আমরা দেখতেছি আজকে গরুর হাটে। গরু দেখার জন্য আগে বেড়াইছিলাম কিন্তু গরু দেখতে পারি নাই, এবার ইনশাল্লাহ দেখবো আমরা। আর আমাদের সাথে আছে তাওহিদ, আর আমি পিছে জিয়াদ আছে, আর আরো যা দেখা হচ্ছে আবার আমাদের জিয়াদ পিছে একবারে, আর ওই সামনে গরুর হাট। বেটা আসতে চাল্লা যে গতিতে যাইতা মানে রকেট পাইছ বেটা, সামনে ডাল দেখছ সুন্দর বস করে ফেলছি এখন সামনে। সাইকেল দেখতে মজাই আলাদা কিন্তু কষ্ট হয়ে গেছে অনেক, তাহলে আর জিয়াদ আমাদের সামনে, আমরা ভাবছিলাম জিয়াদ আমাদের পিছে থাকবে কিন্তু না, জিয়াদ আমাদের সামনে। আর এই যে অসংখ্য গরু এখানে, আগে ভিডিও দেখতে পারছেন সব খুঁড়ি কাটা ছিল কিন্তু আজকে ভিডিও দেখবেন সব জায়গায় গরু। এটা পুলিশের, এখান থেকে পুলিশরা দেখাশোনা করে কোথায় কি চলতেছে মানে কোথায় কি হইতেছে। এই যে গরু সব সব কোরবানির গরু, এটা কিন্তু উত্তরা দেয়াবাড়ি গরু হাট, ঠিক আছে। এই যে আমাদের জিয়াদ সামনে, জিয়াদ অবস্থা কিরকম, বেশি কষ্ট হয়ে গেছে? আর মানুষগুলো আস্তে আস্তে সুন্দর সুন্দর গরু আছে, অনেক সুন্দর সব দিক দিয়া মাশাআল্লাহ। দুইটাই সুন্দর মাশাআল্লাহ, তাহলে সামনে এখানে সাদা একটা গরু আছে, দেখেন বাস মুস ভাঙ্গা কি করতেছে গরুটা। ওরে রে অবস্থা কি করেছে, কি অবস্থা ভাইয়া, সুন্দর সবাই গরু দেখতে আসতেছে, কেউ গরু এখানে কিনতে আসতেছে। এখানে তিনটা গরু আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর স্বাস্থ্য মস্ত সব দিক দিয়ে পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, তা দিব গুতা, গরুর সামনে যাও তোমার চান্দে উঠে দিব। আমরা এখন সামনের দিকে যাবো, আগের ভিডিও দেখতে পারছেন এখানে সব দিক দিয়ে খুঁটি কাটা ছিল কিন্তু আজকে যেদিকে চোখ যাবে সেদিকে আপনার গরু, আর গরু পুরো সে বড় বড়, এই দেখতে পারছেন এই পাশ দিয়ে সাদা, এটা বেশি সুন্দর সাদা বিধে ওই একটা আছে একবারে লম্বা উচ্চা লম্বা কিন্তু স্বাস্থ্য কম। তোর দেখে এবার খিপে গেছে গা বেটা, এটা সুন্দর আছে মাশাআল্লাহ, কালারটা একবারে সুন্দর মাশাআল্লাহ, সাদা সাদা, হ্যাঁ সাদার ভিতরে আবার কালা রাগি আছে ভালোই। লোকেশন আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু উত্তরা ডিয়াবাড়ি গরুর হাট, এই যে মেট্রো রেল দ্বিতীয় স্টেশন, এটা দ্বিতীয় স্টেশনের মাঝখানে যে মাঠটা আছে ওই মাঠটা গরুর হাট আছে এখানে, এখানে অসংখ্য গরু ভিতরে আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর এই যে গরুটা মাশাআল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে। এই সামনে একটা আছে সুন্দর, এখন আমরা এখন আরো সামনের দিকে যাব, পুরো ভিডিওটা সাথে থাকেন আমাদের আর দেখতে থাকেন। গরুটা একবার কালোর ভিতরে সুন্দর, আমি যাইস না সামনে গোতা দেবো, দেখিস দাম চাইতেছে 4,80,000 সুন্দর। আর এটা পাগল হয়ে গেছে একটা গরু, এটার আওয়াজ গরুর আওয়াজ আওয়াজ করে সেই তাও দিলি কই যাচ্ছে, তাও দিলা আয়াস দিব এক গুত্তা তাও যাব আরায়া, বেশিরভাগ মানুষ চুয়াডাঙ্গা না দেহ ওদিকে, তো চুয়াডাঙ্গা না চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা ওদিকের মানুষ বেশি।
এটা কি তার দিলে দেখতেছে নাকি? আর দিতে চাস কি বেটা? এটা দেখ সুন্দর আছে মাশাল্লাহ। এটা দে, এটা সিং দেখলে তো ডর লাগে। তাহলে ইন্ডিয়ান গরুর সিং দেখলে কি করবি আর তুই? ওটি বুন্দা সুতা নামই বল, এক গুতা দিয়া। আর ওগুলা কিছু কয় না। এখানে একটা গরু আছে সুন্দর দেখার মতো। সুন্দর একটা গরু মাশাল্লাহ, সাত চাইতেছে গরুটা। মহিষ একটাই হাতির মতো, মিনি হাতি। এই যে গরুর খাবার এখানে, এখানে যারা গরু নিয়ে আসছে তাদের অনেক কষ্ট, খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, জিয়াদ গোসলের কষ্ট। গরু এখানে কিন্তু কোনো ব্যবস্থা নাই পাখার বাতাস করার। গরু মানে এখন কিন্তু গরম পড়ে প্রচুর, ভালোই এমনি গরম বেশি। আর এই গরমে যে গরু অবস্থা এরকম থাকবে বুঝেন। তাহলে এবারে বিয়ে বাড়ি গরুর হাটের ভিতরে এই দুইটাই গরু আছে মানে সবচেয়ে বড়। এটা থেকে মনে হয় ওটাই বেশি একটা বড় লাগতেছে আমার কাছে, না জিয়াদ? আর কালার দুইটা মাশাল্লাহ দেখেন, এটা দেখেন একবারে আপনাদের দেখাই। রাজপুত্র আর এটা নবাব। এটা নবাব, এটা ভাই নবাব, নবাব। হ্যাঁ, ও ইচ্ছা মতন সবকিছু করবে, ওর কথার বাইরে দেওয়া যাবে না, তাহলে সমস্যা আছে। ওই ল আর এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য, মানে যারা ব্যাপারী আছে গরুর, মানে যারা গরু দেখতে আসবে কিনতে আসবে, মানে নামাজের সময় হয়ে গেলে আপনারা কোথায় নামাজ পড়বেন? এই যে এখানে ভিতরে আসবেন, এখানে মসজিদ আছে সুন্দর, এখানে নামাজ পড়তে পারবেন। ৩৫০ দাম চাইতেছে এটার, এই গরুর ৩৫০। ঠিক আছে, দেখার মতো একটা গরু। দাম কত চাইতেছেন? ভিডিও করতেছি। হ্যাঁ সমস্যা নাই, দাম কত চান, কত চাইতেছেন দাম? ৫.৫ বড় আকর্ষণ রংপুরের থেকে, রংপুরে একটা গরু ব্ল্যাক টাইটান। নাম কি দিছে? ব্ল্যাক টাইটান, সুন্দর নাম। ব্ল্যাক আর হোয়াইট ১৬ লাখ টাকা এই গরুটা, রংপুরের ব্ল্যাক টাইটান। ব্ল্যাক টাইটান নাম দিছে, সুন্দর একটা নাম। চোখে বড়ই লাগতেছে, ওর মুখটা দেখেন, শুধু মাথাটা দেখেন কত বড়। এখানে একটা গরু সুন্দর, এটার দাম কত? ১৩০ ১৩০ যদি এতটুকু ছোটো গরু হয় তাহলে এইগুলোর দাম কিরকম হবে একটু আনুমানিক করেন আপনারা, বুঝতেই পারতেছেন যে এবার বাজারে গরুর দাম কিরকম। ছোটখাটো একটা গরু যদি ১৩০,০০০ টাকা চায় তাহলে একটা বড় গরু কত হবে? এই যে সব যদি ২ লাখ, নিম্ন ২-৩ লাখ টাকা হবে অবশ্যই। লাইটটা পড়ছে তো সুন্দর, ফুটটা উঠছে। হ্যাঁ বেটা, প্রথমে দেখতে গেছি ওই এই সময় কিন্তু ফাইট ছিল।
আসতে সাইকেল কার রে দেখে বেটা অভিনয় নিবি এই যে আমাদের সাইকেল এখানে বেঁধে নিয়ে বেঁধে রেখেছিলাম আমরা ঘুরছিলাম এদিকে এখন সাইকেল নিয়ে দেবো জিয়া এখানে একজন নামাজ পড়তেছে দেখেন একটা গরু দাম কত দিতেছেন এটার 2 লাখ এগুলো কি আপনারই এটার কত 2 লাখ 20 ওটার 2 লাখ 30 আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভীষণ ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জিয়াদ তোমার অনুভূতি কিরকম আড়াইশা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাদের কো অনুভূতি কিরকম অনুভূতিটা সেই আসতে আসতে সাইকেল ভেঙে গেছে না আসতে আর এখন চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আর পেজটা যারা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন